এই যে আমার গাছ লাগানো হয়ে গেল, সুপারির তলে এই যে লাউ, লাউের গাছ, হাজারো লাউ ধরে আছে, হাজারো। বাপ, কি অবস্থা, কাণ্ড কারখানা। হ্যাঁ হ্যাঁ, এখানে কাটে দিস। আচ্ছা, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকেও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। চলেন শুরু করি দিনটা, ঠিক আছে। এইটা সকাল সকাল আমার সাথে সাথে লেগে গেছে, দেখি কি করতেছে, কি করবে, আমার গায়ে চলবে না মাথায় চলবে, কি হয়েছে আমার সাথে, খালি দিয়ে দিছি আমার সাথে সাথে এত করে দিচ্ছি, তুই দেখা যায় খালি দিয়ে দিয়ে দিছি, করবে কি কি চাস, কি চাস, সে তো আসবে, কি করা যাবে। চলেন একটুখানি সবজি বাজার করি। এই এখানে একটা করলা গাছ আছে আমার, ঠিক আছে, করলা গাছ, দেখি করলা ধরেছি কিনা সেটাই আজকে শেয়ার করবো। অনেক অনেক ফল, ঠিক আছে, অনেক ফল আছে, প্রচুর ফল আসছে, প্রচুর প্রচুর আছে, বড় বড় খাওয়ার মতো বোধ হয় হয়ে গেছে অনেকটাই। এগুলো সব জঙ্গল ঝাড় সব পরিষ্কার করতে হয়। অবতরে লাউ, মানে অসময়ে লাউ গেড়েছি, এই লাউ, ওরে বাবরে, এই যে ফল, সুন্দর ফল ধরছে, অবশ্য স্প্রে করলে হয়তো ভালো ফলতো। এই যে প্রচুর ফল আছে, প্রচুর প্রচুর, ওই যে বড় বড় হয়েছে। যেহেতু আমার ভিডিওটা, আমার ইউটিউব চ্যানেলটা শুরু হয়েছিল আমার বাড়ির করলা গাছ দিয়ে, তাই আরও একবার শুরু করলাম। হ্যাঁ, প্রচুর ফল আসছে, প্রচুর ফল আছে, সেগুলো এখন কিছু হয়তো তোলা গেলে তুলবো আর কি, যাই হোক, ঠিক আছে, তুলবো, একটু পরেই তুলি। কী হলো দেখো না, আর একটা খুঁজতেছি একটা জিনিস, আমের চারা, ঠিক আছে, চলেন দেখাই আপনাদেরকে ফটফটে। এই একটা আমের চারা, এই আমের চারাটা নিয়ে এসেছি এক বাড়ি থেকে, ভালো, একদম সুন্দর। এটা কোথায় লাগাবো সেটাই, ঠিক আছে, চলেন আমের চারাটা এখন গাড়বো এইখানটায়, এইখানটায় গাড়বো, ঠিক আছে, এখানে সুন্দর করে ঘিরে রাখবো। চলেন সারাদিনে কী কী হচ্ছে সবটাই শেয়ার করব, ধৈর্য ধরে একটুখানি দেখে সহযোগিতা করবেন বন্ধুরা, ঠিক আছে। আমার করলা আছে, অনেক করলা আছে, আজকে খাওয়ার মতো আছে, পরে ছিঁড়বো। ওকে, ছাগলের জন্য কটা খড় কাটলাম, দেখি খাই কিনা আজকে। আর এইগুলা এই দেখো না, আমার পিছি পিছি খালি খালি পিছি পিছি ঘোরে, খালি পিছি পিছি ঘোরে, কী যে করবে, মানে কী যে অবস্থা, দেখি তো খায় কিনা, হাও হাও হাও, খায় না, দেখি খাবে কিনা, কারাকারি লাগছে যদিও, খাবে খাবে। চলো কাজগুলো করি আগে বন্ধুরা। ওকে, এই যে আমার হচ্ছে গাছ লাগানো হয়ে গেল, এখানটা লাগালাম, ঠিক আছে, এখানটা লাগিয়ে দিলাম, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে দেন দেখাই, কাজের ভিতরে আরও দুটো ডাটাও পেয়ে গেলাম, গতবার এখানে আবাদ করেছিলাম, বাট এবার হয়ে গেল সবজি হয়েছে। আর আমাদের এখানে এই যে কচু, কচু খেতে, কচু শাক খেতে বাইরে যেতে হবে না, আমার বাড়িতে প্রচুর কচু খেত আছে, কচু গাছ আছে, যাই হোক। আর এই যে সুপারিগুলো লাগিয়েছিলাম গত বছর, কোন সময় লাগিয়েছিলাম চলেন একটু দেখে আসি। গুড মর্নিং, আমি এখন আসছি একটা বাড়িতে, এত সুন্দর বড় খামার বাড়ি, মানে এদের কাণ্ড কারখানা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, একেবারে বিশাল বড় বাড়ি, চারিদিক দিয়ে একদম গাছ গাছালি, সুপারি সব কিছু দিয়েই ভর্তি। চলেন একটুখানি দেখাই, আমি একটা যে কারণে আসি, চলেন বলছি আপনাদেরকে, এনাদের কাণ্ড কারখানা দেখলে একবারে অবাক, ঠিক আছে, বিশাল বড়, অনেক জমি জায়গা। এই এখানে একটা কাণ্ড পড়েছে একদম, যেটা দেখলে অবাক লাগে। গত একটা সিজনে আসছিলাম আমি শেষের দিকে, এই সুপারি গাছ লাগিয়েছে, সুপারির তলে এই যে লাউ, লাউয়ের গাছ, হাজারো লাউ ধরে আছে, হাজারো, একদম কি বলবো, যত চোখ যাচ্ছে যত দূরে, অনেকটা বড় বাগান, বিঘা দুই একের বেশি হবে, লাউয়ে লাউ।
ঠিক আছে, এদের আমি এসেছি একটাই কারণ, আমি কিছু আমার ওই ফাঁকা জায়গাটা আমার সব বাড়ির সামনে পিঁপড়ে উঠছে একটা, কিছু সুপারির চারা, কিন্তু বড়গুলো ওনারা লাগিয়ে ফেলছে অলরেডি, ছোটো চারা নিতে হবে আর কি। যাই হোক চলেন নেই, তারপরে কথা হচ্ছে বন্ধুরা। হ্যাঁ ওই সামনেও আছে, পরে দেখাচ্ছি আপনাদেরকে। এই সাইড কি অবস্থা, কাণ্ড করে ফেলা সব লাউয়ে লাউ, রাস্তা টোটাল সাইড একদম লাউ দিয়ে ভর্তি, লাউ এবং সুপারি গাছ লাগিয়েছি। যে চারাগুলো নিতে চাইছিলাম এই চারাগুলো বাট পাওয়া গেল না, সব লাগিয়ে ফেলছে অলরেডি বাড়ির জন্য ওরা করেছে, ঠিক আছে। টোটাল বিশাল বড় বাড়ির এরিয়া, চলো সুপারির চারা নেই আগে, চারা নেওয়া আছে। উত্তর পাশে হ্যাঁ ডিএবি ফসফেট যদি ডিএবি দেন তাহলে আর অন্য দিতে লাগবে না, অন্য লাগবে না। আচ্ছা পুরোপুরি এই ফাঁকা জায়গাটা, এই যে পুরো ফাঁকা জায়গাটা, ঠিক আছে এটাকে ভরাট করবো সুপারি গাছ দিয়ে, কিছু করার নেই, তার জন্য কাজ করতেছি। এই যে গোবর আছে একটু, যতটুকু গাড়া যায়, এই এখানে খাল খুঁড়তেছি সকাল থেকে অলরেডি, চলো কাজটা করি, ঠিক আছে যতটুকু গাড়া যায় আজকে। হ্যাঁ হ্যাঁ এটুকু গাড়ি আগে, ঠিক আছে। তো এখন এত বড় হয়ে গেছে আর কি, এই যে বিশাল বড় হয়ে গেছে, দুই বছর হলো। যাই হোক এগুলো সব পরিষ্কার করতে হবে, জঙ্গল ঠঙ্গল, জঙ্গল ঠঙ্গল পরিষ্কার করলে পরে, ঠিক আছে সময়টা পাচ্ছি না সেই জন্য করা হচ্ছে না, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো হ্যাঁ কমেন্ট করে জানাবেন, আর হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বাই। বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন একটু খাবো, ওই যে দুধ মুড়ি চিড়া বিস্কুট দিয়ে একটু খেয়ে দে, একটু খেয়ে তারপরে আপনাদের জন্য বানানো ভিডিওটা এডিট করবো, ঠিক আছে চলেন আগে খাই।